أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ বরকাত ভাই আব্দুল মজিদ আপনি জিজ্ঞাসা করেছেন যে বিশাল এখন জীবিত নাকি মৃত আসলে এই বিষয়টি মুসলমানদের মাঝে একটা হাস্য রহস্যের বা হাস্য রহস্যের জন্ম দিয়েছে রাসূল রাসুলসাল্লা সাল্লাম যদি জীবিত থাকতেন তাহলে কেন তাকে কবরে মাটি মাটি দেওয়া হল রসুলসাল আলী সাল্লাম জীবিত তিনি মারা যাননি এরকমই কথা বলেছিলেন আল্লাহ আনহু কিন্তু সিদ্দিকুল উম্মাহ এই উম্মাতের সবচেয়ে সত্যবাদী ব্যক্তি অবকরদ্দ্দিয়াল্লাহ আনহু এসে রসুল সাল্লাহলামের কপালে চুমু খেয়ে বলেছিলেন যেই মৃত্যু আল্লাহ আপনার ভাগ্যে লিখে রেখেছেন সেই মৃত্যু আপনি আস্বাদন করেছেন ফলে আল্লাহ সাল্লাম মারা গেছেন আর এই জন্যই তাকে মাটি দেওয়া হয়েছে আর আল্লাহ তালা বলছেন কুল্লু নভ সিনজা কাতুল মত প্রত্যেক নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে রসুল সাল্লামও সেই সূত্রে মানুষ ছিলেন তারও জীবন ছিল তিনি মৃত্যুবরণ করেছেন এটাই সত্য আর আল্লাহ তালা আরও বিভিন্ন আয়াত বলেছেন ইন্নাকা মি তুম ইন্নাহ আপনি মরণশীল এবং তারাও মারা যাবে কাফেররা তারা চিরদিন থাকবে তা নয় এমনই আল্লাহ তালা আরেকায়তে বলছেন উমা জান্না মিন কাবলি ওমা জাহ্নালী আহাদিম বিন খুলদা আফা ইমিতা খালিদুন আমি আপনার পূর্বে কাকে চিরস্থায়ী করি নাই আপনি যদি মারা যান ওরা কি চিরস্থায়ী থাকবে তারপরে আরেকায়তে আল্লাহ তালা বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল কাদ খালাত মিন কাবলি হসুল মোহাম্মদ সুসালাম আল্লাহর একজন রসুল ছিলেন তারপরও অনেক রসুল চলে গেছেন আর এই রসুলও চলে যাবেন এটাই স্বাভাবিক তো আল্লাহ রসুল সাল্লাম তিনি মারা গেছেন যারা হায়াত উন্নীতে বিশ্বাস করে যে রসুল এখনও মারা যাননি জীবিত রয়েছেন তারা করানো হাদিসের একাধিক আয়াতের বিরোধী একাধিক দলিলের তারা বিরোধিতা করে এবং এর কঠিন মশলা হলো যদি সত্যিকারে তারা এরকম মনে করে যে মারা যান নেই তাহলে তারা ইমান থেকেও বের হয়ে যেতে পারে তো এই জন্য রসুল সাল্লাম মারা গেছেন এটাই সত্য কথা আর জন্যই তাকে কবর দেওয়া হয়েছে এবং রসুল সাল্লাম এটা বলেছেন যে আমার কবরের মাঝে আর মেম্বারের মা মেম্বারের মাঝে যে জায়গা টাইটারিয়া দুলজান না তাহলে কবর যাকে দেওয়া হয় তিনি কি করে জীবিত থাকেন তাছাড়া উম্মাতের কী করুন পরিস্থিতি আপনি এখন দেখছেন আর এই মুহূর্তে রসুল জীবিত আছেন অথচ তিনি কিছুই করছেন না আমাদের জন্য তো

إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء